গ্রুপ ডি ও এসএসসির পর এবার দুর্নীতির ছায়া আইসিডিএসে। অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরি দেওয়ার নামে বেশ বড় রকমের প্রতারণার অভিযোগ উঠে এলো এবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। 4 লক্ষ টাকার বিনিময়ে আইসিডিএস প্রকল্পে চাকরি দেওয়া হবে এই টোপ দেওয়া হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা তথা কৃষক জাহিদুল ইসলামকে। ওই কৃষক মেয়ের চাকরির জন্য স্ত্রীর গয়না বন্ধক রেখে ও জমি বিক্রি করে নগদ 4 লক্ষ টাকা তুলে দিয়েছিল হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তথা আইসিডিএস হেল্পার মোসলেমা বেওয়া এবং তার মেয়ে পুতুল নেশার হাতে। টাকা নেওয়ার সময় তারা জানিয়েছিল সিডিপিও ও জেলার ঊর্ধ্বতন তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাদের ভালো পরিচয় রয়েছে, 15 দিনের মধ্যে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চাকরি তো দূরস্থ, 2 বছর কেটে গেল টাকা ফেরত পাননি। এদিকে সামনে ওই কৃষকের মেয়ের বিয়ে, সেই জন্য ওই আইসিডিএস হেল্পারের কাছে রবিবার টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরতের বদলে জুটল ঘাড় ধাক্কা। এই ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। এই বিষয়ে ওই কৃষক হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মা ও মেয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বলে জানান। স্থানীয় সূত্রে জানা গেছে মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম তার মেয়ে নূরজাহান খাতুনের আইসিডিএস এ চাকরির জন্য হরিশ্চন্দ্রপুরের সংগঠন পাড়ার বাসিন্দা পুতুল নেশা পারভিন এবং তার মা আইসিডিএস হেল্পার মুসলিমা বেওয়ার হাতে নগদ 4 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। 2 বছর কেটে গেল, সেই চাকরি হয়নি। বারবার টাকা ফেরত চাইতে গেলেও সেই টাকা ফেরত পাওয়া যায়নি। রবিবার জাহিদুল তার মেয়ের বিয়ের জন্য টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টে অভিযুক্ত মা ও মেয়ে জাহিদুল এবং তার পরিবারকে আক্রমণ করে বলে অভিযোগ। শারীরিক নিগ্রহ পর্যন্ত করা হয়। এরপরই জাহিদুল ওই আইসিডিএস হেল্পার এবং তার মেয়ের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে অভিযোগকারী জাহিদুল ইসলাম জানান, আমি দরিদ্র কৃষক, ওই আইসিডিএস হেল্পার মোসলেমা এবং তার মেয়ে পুতুল নেশা আমার মেয়েকে আইসিডিএস প্রকল্পে চাকরি পাইয়ে দেবে বলে আমার কাছ থেকে ধাপে ধাপে 4 লক্ষ টাকা নিয়েছিল। আমি জমি জমা বিক্রি করে স্ত্রীর গয়নাগাটি বন্ধক রেখে ওই টাকা জোগাড় করেছিলাম, কিন্তু মেয়ের চাকরি তো দূরের কথা, 2 বছর কেটে গেল সেই টাকা ফেরত পায়নি। চলতি মাসের 15 তারিখে আমার মেয়ের বিয়ে আছে, টাকার অভাবে মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে পারিনি। তারা আজকে টাকা দেওয়ার জন্য বাড়িতে ডেকেছিল, আমরা বাড়িতে পৌঁছালে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তাদেরকে রাস্তায় আটকালে আমাকে এবং আমার স্ত্রীকে শারীরিক নিগ্রহ করে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত হেল্পার মোসলেমা বেওয়ার মেয়ে পুতুল নেশা পারভিন। পুতুলের দাবি, ওরা ভিত্তিহীন কথাবার্তা বলছে, চাকরি দেওয়ার নাম করে আমি কারো কাছ থেকে কোনো টাকা নিইনি, আমার কাছে ওরা মেয়ের বিয়ের জন্য ধার চাইতে এসেছিল, এর আগে ওদের টাকা ধার দিয়েছি, আজ টাকা দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে এইসব মিথ্যে অভিযোগ তুলছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ জমা পড়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছে যে চাকরি দেব, মা বেটি মিলে বলছে আমি আইসিডিএস এর ইয়ে স্টাফ, সিডিপিও আমার হাতে আছে, চাকরি করে দেব। ওর মেয়ে বলছে যে আমার সমিত্র হাতে আছে, তুমি দাও টাকা, আমি চাকরি করে দেব 15 দিনের মধ্যেই। এই বলে 2 বছর আগে টাকা নিয়েছে, যে টাকা মাংতে আছে, কাজ হলো না, 15 দিনে চাকরি করে দিবে কিন্তু করতে পারলো না। তখন বলছে যে আমার মেয়ে তো মোহর করা আছে, টাকা দিয়ে দাও 5-6 মাস বাদে। মাংতে এই অবধি 2.5 বছর হয়ে গেলো, বলে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, ব্যাংকে লিঙ্ক বন, না হলে ভাই ভিটা বিক্রি করে টাকা দিব। আমি ধৈর্য ধরে আছি, বলছে যে কাকু বলবি না, আমি টাকা দিয়ে দেবো, টাকা নিয়েছি, টাকা কাজ করতে না পারলে টাকা দিয়ে দেবো। 2 মাস বেটে আমাকে ফুসলায় বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, বলছে মেয়ের বিদায়কে ডেট লাও তো আগেই হাট বাজার করার জন্য দিয়ে দিব টাকা। এই অবধি আর 15 তারিখে বিবাহ আছে, আজকে 5 তারিখ হয়ে গেলো, এখনও পর্যন্ত টাকা চাইতে যাচ্ছি তো ভেগে যাচ্ছে, বাড়ি ছেড়ে সাইড হয়ে যাচ্ছে। আজকে আবার 10টার সময় আসলাম, দেখি 10:30 টোটো করে ওরা আউট হচ্ছিলো, আমরা ওখানে রাস্তায় বললাম 2-4 জন 5 জন মিলে যে আমার টাকা দেওয়া হোক, বলছে আর হট করে নামে বলছে কেস, টাকা তো দিব, এখন আমাকে রাস্তায় চাইলি টাকা তো আমি আর টাকা দিব না, আর উনটা তোদেরকে ফাঁসাই দেবো। মানে কে বলছে এটা? পুতুল আর পুতুলের মা। মানে কি করে আপনার যোগাযোগ হয়েছিল তার সঙ্গে? ওর সঙ্গে ওই আমাদের ওই ব্লকে মাঝে মধ্যে যেতাম আমি, তো ও ঘুরতে বেড়ে ও যেত, তো ও বলছে যে কি লাগেন আপনার মেয়ে তো আছে, তো চাকরি আমার হাতে আছে, তুমি নিয়ে নাও, আমার আসি, ওই তখন যোগাযোগ করতে ধরলো। আমার কাছে ওরা কোনো টাকা পায় না, ওরা মেয়ের বিয়ের জন্য আমার কাছে ধার চেয়েছিল, আমি এর আগে ওকে 2-4 বার ধারও দিয়েছিলাম টাকা, এই জন্য আমার উপরে এখন আবার এমনভাবে ক্ষেপ্ত হয়ে ওর মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে পারেনি বলে আমি একটা বলেও ছিলাম যে ঠিক আছে তোর মেয়ের বিয়ে আছে তো আমার মেয়ের বিয়ে হলো ওটা ধরে নে, তা আমাকেও কোনো দিন হেল্প করিস, ওরা আমার কাছে একটা ফ্রিজও চেয়েছিল,
আমি দিতে চেয়েছিলাম, তোর মেয়ের বিয়েতে এখন ও জোগাড়ি করতে পারছে না কিছু, তার বললাম ঠিক আছে তাহলে আমি যারা বেচি তোকে দিব। ও এই দুজন মিলে টাকা নিয়ে তারপরে ও বিয়ে দিয়ে এলাই। কিন্তু ওরা তো দাবি করছে যে আপনি টাকার বিল টাকা নিয়েছেন, না না না, এমনকি 90,000 টাকা নাকি বেক দিয়েছেন এটাও জানাচ্ছে। আমি বারে বারে ধারও দিয়েছি ওকে, ধারও দিয়েছি, 50,000 টাকা ধার দিয়েছি, 40,000 টাকা ধার দিয়েছি, ওরা ঠিক টাইমে দেয়ও নি, তবুও আমি কিছু তেমন কিছু বলিনি। কিন্তু যেটা টাকা নেবার অভিযোগ উঠছে সেটা কিন্তু ওই জাহাঙ্গীরের ব্যাপারের জন্যই ওরা আমাকে এত হেনস্থা করছে যে কি বলবো, এমনকি কিডন্যাপ করার চেষ্টা করেছে আমাকে, জাহাঙ্গীরের বিচারে আমাকে 5,00,000 টাকা নিয়ে ফাইনাল করতে বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।